হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় ঘোষণা রাজ্যর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইনস্টলমেন্ট নিয়ে কিন্তু এবার বড় ধাক্কা সাধারণ মহিলাদের জন্য এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে না দেওয়া হবে কবে টাকা তার তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে সব মহিলা টাকা পাবেন না তবে কোন কোন মহিলার টাকা বন্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেই বিষয়টিও জানাবো সম্পূর্ণ বিস্তারিত এর জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলকে ইনফরমেশন পাওয়ার জন্য দেখুন এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়ালি বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলা টাকা পাবেন সেই বিষয়টা আপনারা কিন্তু নিজে থেকে জানতে পারবেন এবং সেপ্টেম্বর মাসে যারা আগে টাকা পেয়েছেন সেই সব মহিলারা তাদের মধ্যে থেকেও কিছু কিছু মহিলা যারা কিন্তু সেপ্টেম্বর মাসে আর টাকা পাবেন না তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিষয়ে কি কি বলা হয়েছে নোটিফিকেশনের সমস্ত বিষয় জানাবো যদিও আগেও আপনাদেরকে এই নোটিফিকেশান আমি দেখিয়েছি এবং নোটিফিকেশান ধরে ধরে দিয়েছি তো সেক্ষেত্রে আবারও কিন্তু জানাচ্ছি কারণ অনেক আছেন যারা নতুন এবং নতুন মহিলারা আপনারা জানেন না সেক্ষেত্রে তো তাদের জন্য আবারও কিন্তু আবার এখানে রিভাইজ করছি এই নোটিশটা তো দেখুন এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভান্ডার প্রকল্পের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তো এটা দেওয়া হয়েছে কবে দেখুন তিরিশ সাত দু হাজার একুশে অর্থাৎ দু হাজার একুশের নোটিশ যখন ভান্ডার প্রথম শুরু হয় এবং এখন হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল এই নোটিফিকেশানটা তো এই নোটিফিকেশানটা বারবার আপনাদেরকে দেখানোর এটাই মূল উদ্দেশ্য যে এখানে সমস্ত কিছু লেখা আছে কোন কোন নিয়ম সমস্ত আছে তো এখানে দেখুন যে বিষয়গুলো আবার আপনাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমত বলা হয়েছে যে একজন ইন্ডিয়া আপনাকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে অর্থাৎ সি ইজ এ রেসিডেন্ট অব দ্য স্টেট এই স্টেটের বসবাস করতে হবে তারপরে বলা হয়েছে সি ইজ এজড বিটুইন পঁচিশ থেকে ষাট ইয়ার অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাবে এবার কথা হলো যে এটা তো পঁচিশ থেকে ষাট বছর বয়স হলে টাকা পাবে সেক্ষেত্রে অনেকের হয়তো আছে যে পঁচিশ বছর হয়নি সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশান জমা করেছে চব্বিশ তারিখ চব্বিশ বছরে বা তেইশ বছরে ভুল হয়তো আধার কার্ড জমা করেছে হয়তো জাল করে সেক্ষেত্রে যারা করেছে অ্যাপ্লিকেশন জমা করেছেন তো এই সব মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না এবং আগেও যদি তারা পেয়ে থাকে এখন এই মাসে আর টাকা পাবেন না কারণ কিছুদিন আগেই নিউজের মাধ্যমে কিন্তু এটা জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে যারা জালভাবে বিভিন্ন রকম জালিয়াতি করে এই অ্যাপ্লিকেশন করেছেন তারা আর টাকা পাবেন না এবার দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানছি যে বলা হয়েছে রকম গভর্নমেন্টের চাকরি গভর্নমেন্টের স্কিমে নাম পেনশন বা কোন রকম টিচার এরকম থাকলে কিন্তু আপনি পাবেন না এবার দেখুন কি কি এখানে বলা হয়েছে কোন কোন চাকরির কথা তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে গভর্নমেন্টের রকম এমপ্লয় যদি হয়ে থাকেন যেমন পার্মানেন্ট পারমানেন্টভাবে রকম এমপ্লয় আপনি চাকরি করছেন পার্মানেন্টের বা হয়তো ধরুন এরকম হতে পারে যে কোনো রিটায়ার্ড গভর্নমেন্টের আপনি এমপ্লয় সেন্ট্রাল বা স্টেটের যেরকম হতে পারে এবং আপনি ধরলেন কোনো ব্যাংকে চাকরি করেন বা কোনো পঞ্চায়েতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে মিউনিসিপ্যালিটিতে বা রকম টিচার বা স্কুলে বা কলেজে আপনি কোন রকম পড়াচ্ছেন সেক্ষেত্রে চাকরি করছেন বা কোনো গভর্নমেন্টের আপনি কোন রকম স্কিম বা কোনো স্যালারি মাসে মাসে পেয়ে থাকেন তো এই যারা আপনারা সব চাকরি বাকরি করেন সেক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না যদিও আপনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করার পর আপনি টাকা পাচ্ছেন বর্তমানে আর সেটা পাবেন না তো এই বিষয়টাও জানানো হয়েছে তো আমরা জানি তারপরে আরও বেশ কিছু নিয়ম আছে যে ভান্ডার প্রকল্পে আবেদন করার পর বিশেষ করে অনেক রকম ব্যাংক যেমন ধরুন সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংক হয়েছে এছাড়াও ধরুন ইন্ডিয়ান ব্যাংক যেটা এলাহাবাদ ব্যাংকে পরিণত হয়েছে তো এরকম কিন্তু অনেক রকম আছে ব্যাংকের আছে যেমন ধরুন আমাদের ইউনাইটেড ব্যাঙ্কটা যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পরিণত করা হয়েছে তো এরকম বেশ কিছু ব্যাংক রয়েছে যেসব ব্যাংকের আইপিসি কোড চেঞ্জ করা হয়েছে আইপিসি কোড চেঞ্জ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা হয়ে যাচ্ছে এবং অনেক মহিলা আছে যারা ফর্ম ফিল আপ করার সময় আগেরই ব্যাংকের বইয়ের জেরক্সটা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবেন না এই মাসে কারণ এই আইপিসি কোড চেঞ্জ করে নতুন আইপিসি কোড দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সেই সব ব্যাংকের অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন আপনি টাকা পাবেন না এমনকি কোনো দিনই আর টাকা পাবেন না পরবর্তীতে আবারও অ্যাপ্লিকেশান আপনাকে করতে হবে দোয়ার সরকার ক্যাম্প থেকে তো এই সব বিষয়গুলো অত্যন্ত আপনাদেরকে মানে জানানো ছিল যে জরুরি বিষয় যারা নতুনভাবে আবেদন করছেন বা করেছেন ইতিমধ্যেই এরকম ভুল করে রেখেছেন তো আপনাদেরকে এই বিষয়টিও জানানো ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা দেখছেন এই ফর্মটা আপনারা যারা নতুনভাবে আবেদন করতে চান তারা সামনে দোয়ার সরকার ক্যাম্পে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি জানানো ছিল তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন ইনফরমেটিভ ভালো হয়ে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এমন ধরনের আপডেট করেন